গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানকে ঝিনাইদহ দুই সংসদীয় এলাকায় জনসংযোগ ও সাংগঠনিক কাজে সহযোগিতা করতে দলের নেতাকর্মীদের বিএনপির পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। 22 অক্টোবর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। তাছাড়া একই দিনে পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে লেখা চিঠিতে প্রায় একই ভাষায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা করতেও নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। মাঠ পর্যায়ে ছড়িয়ে পড়েছে আসন্ন নির্বাচনে ধানের শীষের মনোনয়ন পেতে পারেন এ দুজন। ঝিনাইদহ বিএনপির নেতাকর্মীরা দাবি করছেন, তাদের ধারণা ছিল খারাপ সময়ে যারা দলের হাল ধরেছেন তারাই দল থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হবেন। তবে এ নিয়ে কোনো বিভ্রান্তি তৈরি হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহজাহান আলী। তিনি বলেন, রাশেদ খানকে তার রাজনৈতিক কর্মসূচি পালনে সহযোগিতার জন্য কেন্দ্র থেকে নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এটি নির্বাচন বিষয়ক কোনো চিঠি নয়। রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত সেই চিঠিতে বলা হয়েছে, গত ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার সংসদীয় এলাকা ঝিনাইদহ দুই আসনে জনসংযোগ ও তার দলের সাংগঠনিক কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার জন্য আপনাদের নির্দেশ প্রদান করা হয়েছে। এই আদেশ অতীব জরুরি।